वेलकाम टू रेसिपी हाउस। आज हमरा बनाबो फुलकपिर भापा पिठे। फुलकपिर भापा पिठे बनाबार जोने कड़ाई तेल दिए देव। तेल गरम होले दिए देव फुलकपि। फुलकपिटी एकटु नेड़े दिए देव आलू। आलू एवं फुलकपिटी आमरा छोटो करे केटे नियेछि। दिए देव परिमाण मतो नून एवं हलुद गुड़ो। हल्का नेड़े ढाका दिए 5 मिनिटेर जोने अल्प आँचे सिद्ध करे नेब। এবার এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলা। এগুলিকে নেড়ে নিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি। তরকারিটি হয়ে গিয়েছে। এবার আমরা এটিকে চামচের সাহায্যে ম্যাশ করে নেব। এবার পিঠের আবরণটির জন্য একটি পাত্রে নিয়ে নেব চালের গুঁড়ি। তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। চামচের সাহায্যে নুনটিকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব উষ্ণ গরম জল। চামচের সাহায্যে নেড়ে নিয়ে এটিকে হাতের সাহায্যে মেখে একটি ডো বানিয়ে নেব। এবার ডো থেকে লেচি কেটে হাতের সাহায্যে গোল করে নেব। তারপর যেভাবে আমি আঙুলের সাহায্যে পিঠের আবরণটি বানিয়েছি সেইভাবে আবরণটি বানিয়ে নিতে হবে। আবরণটি বানাবার সময় আপনারা চাইলে হাতে চালের গুঁড়ি কিংবা জল লাগিয়ে নিতে পারেন। এবার আবরণের ভিতরে তরকারির পুর ভরে এটি মুড়ে নেব যেভাবে ভিডিওতে দেখিয়েছি। একইভাবে বাকি পিঠেগুলি বানিয়ে নেব। এবার আমরা পিঠেগুলিকে ঝাঁঝরিতে ভালো করে সাজিয়ে নেব। সাজানো হয়ে গিয়েছে। এবার একটি ডেচকিতে আমরা জল নিয়েছি। জলটি গরম হলে তার উপর ঝাঁঝরিটি বসিয়ে দেব। এবার এটিকে ভালো করে ঢাকা দিয়ে দেব। হালকা আঁচে এটিকে 20-25 মিনিট সিদ্ধ করে নিতে হবে। 25 মিনিট হয়ে গিয়েছে। এবার আঙুল দিয়ে দেখে নেব সিদ্ধ হয়েছে কি না। দেখুন আমাদের পিঠে তৈরি হয়ে গিয়েছে। এবার ফুলকপির ভাপা পিঠে পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এইরকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।